আপনার বাসায় যদি একটি আম থাকে তাহলে আপনি দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে আপনার পরিবারের সকলকে খাওয়াইয়ে পরিবারের সকলের মুখ থেকে আপনি অনেক প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতে পারবেন তাই দেরি না করে ঝটপটভাবে এই নাস্তাটি তৈরি করে পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে তুলুন হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আসেন আজকে আমি একটি একটিমাত্র আম দিয়ে অনেক মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বিকেলে নাস্তার জন্য বা সন্ধ্যায় চায়ের সাথে জমে যাওয়ার মতো একটি বেস্ট একটি নাস্তা এখন এখানে আমি এই আমের আম দিয়ে নাসারে তৈরি করার জন্য কিছুটা পরিমাণে দুধ নিয়েছি আর এখন একটা আম ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি এখানে আপনারা চাইলে দুধটা স্কিপ করতে পারেন দুধের পরিবর্তে পানি দিয়ে ফুটিয়ে নিতে পারবেন দুধ দিলে একটু স্বাদ বেশি হবে এটা সবাই আপনারা জানেন যে কোনো পানির পরিবর্তে দুধ দিয়ে দিলাম এখানে আমি এখন হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি দিবেন আপনার আমের মিষ্টি যেরকম হবে আপনি সেরকম বুঝে সুঝে একটু চিনি দিয়ে দিবেন আমি আমার পরিমাণ অনুযায়ী আর কি দিয়ে দিলাম এখন একটা চামুচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কারণ আমার দুধ ভালো করে মিক্স করে নিব সামান্য এক চিমটির পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর ঘ্রানের জন্যে একটু দারচিনি দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু সবগুলো উপকরণ মিশে নিচ্ছি এখন একটু বল ঘুটে গেছে এখন আর কিছুক্ষণের মধ্যে আমি চুলার জালটা আর কি বন্ধ করে দেবো আর একটু ঘন হয়ে আসলে বন্ধ করে দিয়ে দেব এখন কিন্তু আমার এটা মানে একটা পারফেক্ট একটা ডো একটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে আটা দিয়ে দিলাম এখানে চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন ময়দা দিলে আরও বেশি নরম হবে সফট হবে আমার বাসায় ময়দা নেই আটা দিয়ে দিলাম এখন চালের গুঁড়ি একটু দিয়ে দিলাম এখানে দুইটাই দিতে হবে শুধু ময়দা দিলে একবারে নরম হয়ে যেতে পারে তাই একটু চালের গুঁড়ি মিক্স করবেন আর একটু আপনার আর কি আটা বা ময়দা যা পাবেন তাই দিবেন আপনারা তালের পিঠা যেভাবে তৈরি করেন তালের রস দিয়ে ওই রকমভাবে আর কি আমের পিঠাটাও তৈরি করে নেবেন এখন একটা প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে একটু তেলগুলো একটু হিট করে নিচ্ছি এখন এভাবে আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারে সেপ দিয়ে নিতে পারবেন তবে এত পরিমাণে মজার হয়েছিল আপনারা আপনি যদি কাউকে বানাই দেন আপনি সত্যি অনেক প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেন আর বুঝতেই না যে এটা কিসের পিঠা আপনি তৈরি করছেন আমার হাজবেন্ডাই বুঝতে পারিনি যে আমি এটা কী তৈরি করছি খালি বলতেছে অনেক মজা তো খেতে কিন্তু কি এটা বুঝতে পারছি না মানে এলাচটা যে দিয়েছি এলাসের কারণে কিন্তু আমের যে ইয়েটা আছে একটা ঘ্রান থাকে ওই ঘ্রানটা তো আস্তে আস্তে আর এলাস এলাসের ঘ্রানের কারণে অত বেশি বোঝা যাচ্ছে না যে এটা আম দিয়ে আমি তৈরি করছি এত সুন্দর হয়েছে আমার বাচ্চারা অনেক পছন্দ করছে আমার বাচ্চাদের বলতেছে আম্মু প্রতিদিনে তৈরি করে দিবে প্রতিদিনে তো আর এক জিনিস তৈরি করা সম্ভব না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ